আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যখনই নতুন কোনো ব্যবসা করব চিন্তা করি, আমাদের স্বাভাবিকভাবে প্রধান উদ্দেশ্য থাকে হচ্ছে ব্যবসাটা থেকে প্রফিট আর্ন করা। তো এটা আপনি নতুন ব্যবসা ক্ষেত্রে বলেন, অথবা আপনার যদি কোনো এক্সিস্টিং বিজনেস থেকে থাকে ওই ক্ষেত্রেও আপনার সবসময় এটাই চেষ্টা থাকবে যে এই ব্যবসাটাকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, কীভাবে এটাকে আরও প্রফিটেবল বানানো যায়। আর সাথে সাথে আপনার ব্যবসার যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে, এক্সটার্নাল যে সুযোগ সুবিধা অপরচুনিটিসগুলো আছে, এগুলোকে কীভাবে আরও কাজে লাগানো যায়, আর যে বিষয়গুলো আপনার বিজনেসের জন্য থ্রেট, হুমকি, এক্সটার্নাল থ্রেট, ওই থ্রেটগুলোকে কীভাবে আইডেন্টিফাই করে এটার ইম্প্যাক্ট কমানো যায়, এটাই আমাদের চেষ্টা থাকে সবসময়। তো আজকের ভিডিওতে আমি পাঁচটা খুবই ইম্পর্ট্যান্ট ফোর্সেসের কথা বলবো, এটাকে আপনি ফোর্সও বলতে পারেন অথবা ফর্মুলা বলতে পারেন, যেগুলো আপনার ব্যবসাকে আরও প্রফিটেবল করতে সাহায্য করবে। সাথে সাথে এই যে আপনার এক্সটার্নাল অপরচুনিটিস আর থ্রেট, এই জিনিসগুলোকে আপনার কীভাবে আরও ইম্প্যাক্টফুলি কাজে লাগানো যায়, এটাতেও সাহায্য করবে। তো আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমার নাম হচ্ছে রাহুল, আমি এই চ্যানেলটাতে অ্যাকাউন্টিং, বিজনেস আর লাইফস্টাইল নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো এই টপিক্সগুলো যদি আপনার জন্য রিলেভেন্ট হয়ে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি যে ফোর্সেসগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো কিন্তু আমার নিজের কোনো বানানো ফোর্সেস না, আমি ভিডিওর লাস্টে বলবো এটা কার মডেল। তো যাই হোক, প্রথম যে ফোর্সেসটা, এটার কাজ হচ্ছে আপনি যে একটা ব্যবসায় নামবেন, নতুন একটা ব্যবসা করবেন চিন্তা করছেন, বা যদি এক্সিস্টিং কোনো বিজনেসে থাকেন, তো ওই ক্ষেত্রে আপনি যে ইন্ডাস্ট্রিতে ব্যবসাটা করছেন আপনার কম্পিটিশন কীরকম, ওই ইন্ডাস্ট্রিতে আপনার কম্পিটিটর কারা, ওদের মানে পাওয়ার কীরকম, এই জিনিসগুলো আপনার এক্সামিন করা হচ্ছে এই ফোর্সেসটার কাজ। এটার নাম হচ্ছে কম্পিটিটিভ রাইভালরি, আপনার বিজনেসে আপনার রাইভালরিটা কীরকম কম্পিটিশনের। এরকম হইতে পারে যে আপনার কয়েকজন কম্পিটিটর, পাঁচ ছয়জন কম্পিটিটর মিলে আপনার পুরা অনেক বড় একটা মার্কেট দখল করে আছে, এরকম হইতে পারে। যেমন রেস্টুরেন্ট বিজনেস, আমাদের ব্যবসায় আমাদের দেশে অনেক পপুলার একটা ব্যবসা। আমি আমার যে লাস্ট ভিডিও শর্ট অ্যানালাইসিস, ওখানে আমি আপনার রেস্টুরেন্ট বিজনেসের উপরই এক্সাম্পল দিয়েছিলাম। তো আপনি যদি মানে নতুন একটা রেস্টুরেন্ট বিজনেস ওপেন করবেন চিন্তা করেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মার্কেটে কম্পিটিশন কীরকম আছে। তো স্বাভাবিকভাবে বর্তমানে অনেক কম্পিটিশন রেস্টুরেন্ট বিজনেসে, অনেকে এই বিজনেসটা করছে, অনেকে এক্সিস্টিং আপনার কম্পিটিটর আছে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার যারা কম্পিটিটর আছে তারা কী কী প্রোডাক্ট নিয়ে বাজারে নেমেছে, মার্কেটে নেমেছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, কস্ট কেমন, আপনি যে প্রোডাক্ট আনবেন ওইটার কোয়ালিটি কেমন, কস্ট কেমন, আপনারটা কি ওদের থেকে বেটার নাকি, যদি বেটার না হয় কীভাবে বেটার করা যায়। তো এই জিনিসগুলো আপনাকে অ্যানালাইজ করতে হবে, কারণ এই জিনিসগুলো যদি আপনি মানে বিবেচনায় না আনেন সেক্ষেত্রে আপনার ব্যবসাটাতে মানে আপনার সাকসেসফুল হওয়ার কিন্তু চান্সেস অনেক কমে যাবে। তো প্রথম ফোর্সেসটার কাজই হচ্ছে এই জিনিসগুলোকে এক্সামিন করা, এগুলো নিয়ে অ্যানালাইজ করা। এরপরে সেকেন্ড যে ফোর্সেসটা, এটা হচ্ছে আপনি স্বাভাবিকভাবে আপনি যখন বিজনেসে নামবেন আপনাকে এটা চিন্তা করতে হবে যে আপনি এটা প্রোডাকশন, আপনার যদি প্রোডাকশন বিজনেস হয়, ম্যানুফ্যাকচারিং বিজনেস হয়, অথবা যদি ট্রেডিং বিজনেস হয়, যে কোনো ব্যবসায় আপনার সাপ্লায়ার থাকবে, আপনি কারো কাছ থেকে র মেটেরিয়ালস কিনবেন। তো এই যে সাপ্লায়াররা, এই সাপ্লায়ারদের পাওয়ার কেমন, মানে সাপ্লায়ার কয়জন আছে মার্কেটে, মার্কেটে কি সাপ্লায়ার অনেক বেশি আছে নাকি একদম কম আছে। এমন যদি হয় যে আপনার সাপ্লায়ারের সংখ্যা খুবই কম, মার্কেটে চার পাঁচজন সাপ্লায়ার আছে, বাট আপনার যারা কাস্টমার অনেক বেশি, মানে আপনার মতো আরও অনেকে আছে কেনার জন্য দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সাপ্লায়ারদের পাওয়ার অনেক বেশি থাকবে, বার্গেনিং পাওয়ার। তারা যে তাদের কস্ট আছে, তাদের যে প্রাইস আছে প্রোডাক্টের, এটা তারা ইচ্ছা মতো বাড়াইতে পারবে চাইলে। তো এই যে আপনার যে সেকেন্ড ফোর্সেসটা, এটার কাজে হচ্ছে আপনার যে সাপ্লায়ার আছে তাদের বার্গেনিং পাওয়ার কেমন, এটা অ্যানালাইজ করা। কারণ স্বাভাবিকভাবে আমি যেটা বললাম যে আপনার বিজনেসকে প্রফিটেবল করতে হলে আপনাকে অবশ্যই, যদি আপনি এরকম হয়ে যায় যে কোনো সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনার আপনি প্রফিটেবিলিটি যেটা, এটা মানে আপনি চাইলে বাড়াতে পারবেন না। তারপর আপনার যদি সুইচিং কস্ট বেশি থাকে, মনে করেন আপনি অলরেডি একটা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনছেন, আপনি যদি এরকম হয় যে সে প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিয়েছে, সেক্ষেত্রে যদি আপনি সুইচ করতে চান সাপ্লায়ার অন্য একটা সাপ্লায়ারের কাছে, সেক্ষেত্রে যদি আপনার কস্টিংটা বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি সুইচ করতে পারবেন না ইজিলি। তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট অ্যানালাইজ করা। তো এই ফোর্সেসটা মেনলি এই জিনিসগুলোকেই অ্যানালাইজ করে।
এরপর আপনি ব্যবসায় নামার পরে আপনার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যানালাইজ করতে হবে, এটা হচ্ছে আপনার কাস্টমারদেরকে নিয়ে। তো এই যে ফোর্সেসটা, তিন নম্বর ফোর্স, এটার কাজে হচ্ছে আপনার যে কাস্টমার আছে তাদের বার্গেনিং পাওয়ার কীরকম এই জিনিসটাকে এক্সামিন করা। আমি রেস্টুরেন্ট বিজনেসটাই এক্সাম্পল দিই। তো মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট বিজনেসে আছেন বা আপনি নামবেন চিন্তা করছেন, সেক্ষেত্রে আপনাকে আপনার কাস্টমার কারা এই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, আপনার পটেনশিয়াল কাস্টমারদেরকে, ওদের সাইজ কীরকম। তারপরে এরকম যদি হয় যে আপনার কাস্টমার কম কিন্তু আপনি আপনার মতো আরও অনেকগুলো বিজনেস, অনেকগুলো রেস্টুরেন্ট অলরেডি চালু হয়ে আছে একই জায়গায় কিন্তু ওই জায়গাটাতে আপনার কাস্টমার কম, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কাস্টমারদের কাছে অনেক অপশন থাকবে। সে মানে যদি আপনার প্রোডাক্ট ভালো না লাগে বা আপনার যদি প্রোডাক্টের প্রাইস বেশি হয় সেক্ষেত্রে সে খুব ইজিলি অন্য একটা রেস্টুরেন্টে মানে চলে যেতে পারবে, সুইচ করতে পারবে। তারপরে এই যে এখন বিভিন্ন আপনার ফুড রিভিউয়ার চলে এসেছে যারা অনলাইনে আপনার ফুড রিভিউ দিচ্ছে, তো কাস্টমাররা খুব ইজিলি আপনার কম্পেয়ার করতে পারছে আপনার বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে কাদের খাবার ভালো বা কাদের খাবার ভালো না। তো তারা মানে এটার বেসিসে মানে ডিসিশন নিতে পারতেছে কোথায় খাবে বা কোথায় খাবে না। তো এই যে জিনিসগুলো এগুলো আপনার আপনার কাস্টমারের যে পাওয়ার, বার্গেনিং পাওয়ার, এটাকে বাড়িয়ে দিচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য আপনার স্বাভাবিকভাবে আপনি যদি কাস্টমার আনতে চান আপনাকে কম প্রাইসে দিতে হবে, আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো করতে হবে, অনেকগুলো বিষয় চলে আসতেছে এইখানে। তো এই ফোর্সেসটা মেনলি আপনার এই যে কাস্টমার, আপনার যারা কাস্টমার আছে তাদের বার্গেনিং পাওয়ার কেমন এই জিনিসটাকে অ্যানালাইজ করে, এক্সামিন করে এবং আপনি কী কী স্টেপ নিতে পারেন এই জিনিসগুলো আপনি অ্যানালাইজ করতে পারবেন এই ফোর্সেসটার মাধ্যমে। চার নম্বর যে ফোর্সেসটা, এটা আপনার মেনলি স্টাডি করে যে আপনার যে কাস্টমাররা আছে, মনে করেন আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস করে থাকেন আপনার যে কাস্টমাররা ওরা কত ইজিলি আপনার রেস্টুরেন্ট থেকে অন্য একটা রেস্টুরেন্টে সুইচ করতে পারছে বা এটার অপশন কেমন এই জিনিসটাকে স্টাডি করে এই ফোর্সেসটা। ওই আমি আগেও যেটা বলছি, আপনার যদি কম্পিটিশন বেশি থাকে, আপনার প্রোডাক্টও বেশি অ্যাভেলেবেল সেক্ষেত্রে মার্কেটে, তো আপনার এক্ষেত্রে আপনার কাস্টমার যারা ওদের খুব ওদের কাছে এই জিনিসটা ইজি হয়ে যাবে আপনার কাছ থেকে অন্য কারোর কাছে সুইচ করা। আর কাস্টমাররা যদি সবসময় নতুনত্ব খুঁজে সেক্ষেত্রে তারা মানে ইজিলি সুইচ করতে চাইবে। আর যদি এরকম হয় যে আপনার মানে কম্পিটিশন খুবই কম সেক্ষেত্রে কাস্টমারদের মানে কাছে অপশন কম থাকবে, তারা সুইচ করতে পারবে না ইজিলি, তখন আপনি চাইলে আপনার প্রোডাক্টের প্রাইস বাড়াই রাখতে পারবেন, অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে তখন। তো চার নম্বর ফোর্সেসটা মেইনলি আপনার এই যে কাস্টমাররা আছে এরা কত ইজিলি আপনার বিজনেস থেকে বা আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন এটা থেকে অন্য একটা জায়গায় সুইচ করতে পারছে এই জিনিসটাকে স্টাডি করা হচ্ছে এই ফোর্সেসটা। বিয়ার্স লাস্টের যে ফোর্সেসটা, এটা মেইনলি এই জিনিসটা আলোচনা মানে কনসিডার করে যে আপনি যে ব্যবসাটাতে আছেন, হ্যাঁ ওই ব্যবসাটাতে মনে করেন আপনি যদি রেস্টুরেন্ট ব্যবসা করেন সেক্ষেত্রে অন্য কেউ চাইলে কত ইজিলি আরেকটা রেস্টুরেন্ট খুলে ফেলতে পারবে, এটা তাদের জন্য কত ইজি, বেশি ইজি নাকি কম ইজি। তো রেস্টুরেন্টের ক্ষেত্রে মনে করেন আপনার একটা রেস্টুরেন্ট কিন্তু যে কেউ চাইলে খুলতে পারবে না, কারণ রেস্টুরেন্ট ব্যবসার জন্য আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে, আপনার একটা ক্যাপিটালের দরকার আছে, তারপর মানে আপনার একটা টিমের দরকার আছে যারা হাইলি প্রফেশনাল, একটা ভালো টিম মানে ম্যানেজমেন্টের দরকার আছে, অনেক কিছু দরকার পড়ে একটা রেস্টুরেন্ট বিজনেস চালু করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে এন্ট্রিটা এটা কিন্তু খুবই টাফ হয়ে যাবে, নতুন কেউ একজন এসে চাইলেই কিন্তু আপনার একটা রেস্টুরেন্ট খুলে মানে একদম প্রফিটেবল বা সাকসেসফুল হয়ে যাবে এটা আশা করা যায় না। বাট এমন যদি হয় যে আপনি যে ব্যবসাটা করছেন ওখানে আপনার তেমন এক্সপিরিয়েন্সের দরকার নেই ব্যবসাটা করার জন্য, ফাইন্যান্সও কম লাগছে, ক্যাপিটাল কম লাগছে, তারপর আপনার মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তেমন কোনো খরচ করতে হয় না, আপনার টিমেরও প্রয়োজন নেই, আপনি নিজেও করে ফেলতে পারবেন চাইলে, তো এরকম যদি ব্যবসা হয় সেক্ষেত্রে আপনার কিন্তু যে কেউ এসে খুব ইজিলি ওই ইন্ডাস্ট্রিতে ঢুকে মানে ব্যবসা শুরু করে দিতে পারবে। তো এটা কিন্তু যারা এক্সিস্টিং মানে বিজনেস আছে তাদের জন্য কিন্তু এটা রিস্কি, কারণ তাদের যে মার্কেট শেয়ারটা এটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আপনার নতুন যারা আছে ওদের মানে এন্ট্রি ব্যারিয়ার করে রাখতে হয়, মানে তারা যাতে খুব ইজিলি ঢুকতে না পারে এই জন্য কিছু ব্যারিয়ার্স ক্রিয়েট করে রাখতে হয়। তো এই যে ব্যারিয়ার্সগুলো আছে এগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করবো না, আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করবো। তো এই যে ফোর্সেসটা, এটার কাজই হচ্ছে এই বিষয় মানে নতুন নিউ এন্ট্রেন্স, থ্রেট অফ নিউ এন্ট্রেন্স, নতুন এন্ট্রেন্সের যে থ্রেটটা এটাকে কনসিডার করা যে কত ইজিলি কেউ এটাতে মানে একটা ব্যবসায় ঢুকে যেতে পারবে, এটা কত ইজি বা কত কঠিন এই জিনিসটাকে কনসিডার করা। এই যে পাঁচটা ফোর্সেসের কথা বললাম আমি আবার একটু রিপিট করি। প্রথমে আমরা দেখেছিলাম হচ্ছে রাইভালরি এবং এক্সিস্টিং কম্পিটিটরস, তারপর বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স দেখেছিলাম, বার্গেনিং পাওয়ার অফ কাস্টমার্স, তারপর থ্রেট অফ সাবস্টিটিউট আর থ্রেট অফ নিউ এন্ট্রেন্টস।
তো এই 500টা হচ্ছে ফোর্স যেগুলো আপনার ব্যবসায়ের মধ্যে আপনার ব্যবসায় প্রফিটেবল করতে সাহায্য করবে। সাথে সাথে আমরা আমি প্রিভিয়াস ভিডিওতে আমার প্রিভিয়াস ভিডিও শর্ট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম, তো ওখানে আমি এক্সটার্নাল যে এলিমেন্টসগুলো আছে যেমন অপরচুনিটিস আর থ্রেট, তো এই ফোর্সেসগুলো আপনার একটা ব্যবসা একটা ইন্ডাস্ট্রিতে আপনার অপরচুনিটিস কী কী আছে এগুলোকে আইডেন্টিফাই করা আর এগুলোকে কীভাবে কাজে লাগানো যায় এই জিনিসটাতে সাহায্য করতে পারবে। আর নেক্সট হচ্ছে থ্রেট, আপনার ব্যবসায় যে থ্রেট হুমকিগুলো আছে যেগুলো আপনার ব্যবসার জন্য হুমকি হিসেবে দাঁড়াবে ওগুলোকে আইডেন্টিফাই করা আর ওগুলোর ইম্প্যাক্টটাকে কীভাবে কমে ফেলা যায় ওই জিনিসটাতেও আপনাকে সাহায্য করতে পারবে এই ফোর্সেসগুলো। এই যে ফোর্সেসগুলো আছে পাঁচটা, আমি ফোর্সেস বা ফর্মুলা যেটাই বলেন, এগুলো নিয়ে কিন্তু যারা ব্যবসা করে তারা কম বেশি সবাই চিন্তা করে যে তার ব্যবসায় কম্পিটিশন কীরকম, তার যারা সাপ্লায়ার আছে তাদের পাওয়ার কেমন, কাস্টমারদের পাওয়ার কেমন, তারপর নতুন কেউ কীভাবে ইজিলি ঢুকতে পারবে বা ঢুকতে পারবে না, বা কত ইজিলি একটা কাস্টমার তার যে প্রোডাক্ট আছে এটা থেকে সুইচ করুন না একটা সাবস্টিটিউট প্রোডাক্টে মানে মানে সুইচ করতে পারবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু সবাই মানে কম বেশি চিন্তা করে। তো হয়তো একদম স্ট্রাকচার ওয়েতে একদম পাঁচটা মানে যেভাবে আমি বলছি ওভাবে হয়তো ইয়া করে না, বাট সবাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে ব্যবসায়ীরা। তো এই যে পাঁচটা ফোর্সেস এটা একটা মডেল ক্রিয়েট করেছে হচ্ছে মিশেল পোর্টার, এই জন্য এই ফোর্সেস পাঁচটা ফোর্সেসকে পোর্টার ফাইভ ফোর্সেস মডেল বলে। তো খুবই ইম্পর্টেন্ট যারা মানে বিজনেস স্ট্র্যাটেজি করে থাকে, এটা ইভেন যারা একটা কোম্পানির প্রজেক্ট প্রপোজাল করার সময়ও শর্ট অ্যানালাইসিস তারপরে হচ্ছে ফাইভ এই যে পোর্টার ফাইভ ফোর্সেস মডেল এই জিনিসগুলো আপনার যে স্ট্র্যাটেজি করছেন ওইটার ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়, এই টুলসগুলোকে ইউজ করা হয় একটা সুন্দর একটা স্ট্র্যাটেজি করার জন্য বিজনেস স্ট্র্যাটেজি। তো ইয়েস, আমি চেষ্টা করেছি আপনার কাছে এই যে পোর্টার ফাইভ ফোর্সেস মডেল এটা সিম্পলভাবে এক্সপ্লেন করতে যাতে করে আপনারা বুঝতে পারেন, অনেকে অনেকভাবে এক্সপ্লেন করে আমি আমার মতো করে করার চেষ্টা করেছি। আই হোপ ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশন জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।